नमस्कार बन्धुरा सकल के हमार चैने आंतरिक भावे स्वागत जानाई। आजकेर भिडियोटी हलो भीम जो एप्टी रही है से एप्टर मध्य की फांगशन रही है कि भावे अपनी टाका पाठाबेन कि भावे काउके टाका रिक्वेस्ट करते पारबेन एवं जाबतीय किछु आज के आमरा जानब। ताहले चलुन बेसि देरी ना करे आमार फोनेर जो स्क्रीन रही है से स्क्रिने जावा जाक। प्रथमे भीमटी ओपेन करब। अच्छा भीम ओपेन हार पर आपनी सब थेके ऊपर देखछेन बैंक अफ बड़ोदार एकटा बैंक आछे माने धरुन एटा आमार बैंक अकाउंट सेखाने आमार धरुन बैंक अफ बड़ोदा SBI आर UBI तीनटे अकाउंट आछे। एखाने आपनी आपनार जतगुलो इच्छा बैंक अकाउंटके एक्टिव करते पारेन। अवश्य से बैंक अकाउंटे आपनार एक ही नम्बर देवा थाका चाहि तबे गिये एटा हबे। आर एखाने देखते पाच्छेन प्रत्येकटा बैंकेर नीचे एकटी चेक ब्यालेंस बोले अपशन देवा आछे। एखाने आपनि क्लिक करले चेक ब्यालेंसटी মানে ব্যালেন্স চেকটি করতে পারবেন প্রত্যেকটা ব্যাংকে। আমার একমাত্র SBI ব্যাংকটি ডিসেবল হয়ে রয়েছে, তার কারণ হচ্ছে আমার SBI ব্যাংকে কোনো ডেবিট কার্ড নেই আর বাকি দুটি ব্যাংকে ডেবিট কার্ড রয়েছে, তাই আমি এটি দেখতে পাচ্ছি। আচ্ছা ব্যাক করে যাই, ব্যাক করে গিয়ে দেখাই যে টাকা সেন্ড কী করে করব। তো টাকা সেন্ডের জন্য আপনি ডান দিকে দেখছেন একটি ব্ল্যাক বর্ডারের মতো সেন্ড এবং স্ক্যান দুটি অপশান পাশাপাশি রয়েছে। তো এই সেন্ড এবং স্ক্যানের মধ্যে আমরা প্রথমে দেখে নেব যে সেন্ডের কাজটা কী, কারণ সেন্ডের কাজটাই আমরা মেন দেখব, ওটি সবথেকে মূল্যবান কাজ এই অ্যাপে। সেন্ডে ক্লিক করলাম। সেন্ডে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রথম অপশন রয়েছে ফেভারিট, তারপর কন্ট্যাক্ট, তারপর অ্যাকাউন্ট প্লাস IBC কোড। আচ্ছা প্রথমে ফেভারিটে আমি কিছু আমার ফেভারিট কিছু কন্ট্যাক্ট দিয়ে রেখেছি। নেক্সট আছে কন্ট্যাক্ট, কন্ট্যাক্টে আপনি যাকে টাকা পাঠাবেন তার কন্ট্যাক্ট আপনি এখানে দেখবেন, কিংবা ওপরে দেখুন সার্চের অপশন দেওয়া আছে, ওপর থেকে সার্চও করতে পারবেন। আর নেক্সট অপশনটি রয়েছে অ্যাকাউন্ট এবং IBC কোড। আগে ফোনপের ভিডিওতে আমি যেমন বলেছিলাম যে অ্যাকাউন্ট IBC কোডে যেভাবে টাকা পাঠাতে হয় এখানেও সেই একই রকম নিয়ম। তবে এখানে একটু সুবিধা কী রয়েছে, এখানে আপনাকে ব্যাংকটা আপনি এখানে সার্চ করে চুজ করতে পারবেন, আপনার একটু সুবিধা হবে। ধরুন আমি ব্যাংক পিক করলাম, এখানে সার্চ করলাম স্টেট ব্যাংক, তাহলে স্টেট ব্যাংক এখানে ওপেন হলো, এখানে আমি মারলাম। ভীমে কী হয়, ভীমের ব্যাপারটা হচ্ছে IBC কোডের প্রথম 5টি অক্ষর আগে থেকে বলে দেয়, বাকিটা আপনাদেরকে লিখতে হয়। তাহলে আমি এখানে বাকিটার অক্ষর বাকিগুলো লিখি, আমি ধরুন এখানে বাকি লিখলাম। লেখার পর এখানে আমি যাকে টাকা পাঠাবো মানে বেনিফিশিয়ারি নেম তার নামটি লিখবো, নিচে অ্যাকাউন্ট নাম্বার লিখবো, তার নিচে অ্যাকাউন্ট নাম্বারটি আবার লিখবো। লেখার পর আপনি দেখতে পাচ্ছেন নিচে আছে ভেরিফাই অপশান আছে, এখানে ভীম আর কি ভেরিফাই করবে তারপর আপনি তাকে টাকা পাঠাতে পারবেন। তো এখানে আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা মেরে দেখি হচ্ছে কি না। এবার আমরা ভেরিফাই অপশানে ক্লিক করব। এবার দেখুন সবচেয়ে ওপর লেখা আছে সেন্ডিং মানি টু মিস্টার তন্ময় সাহা, এবং যাকে টাকা পাঠাচ্ছেন তার অ্যাকাউন্টের লাস্টে 4টে সংখ্যা এখানে দেওয়া রয়েছে। আপনি এখানে অ্যামাউন্টটি টাইপ করবেন আপনার পছন্দ মতো, আর তারপরে নিচে যে অপশানটি রয়েছে সেখানে লেখা আছে ডেবিট অ্যাকাউন্ট। তো ডেবিট অ্যাকাউন্টে এখানে আপনি আমার যেমন আপনি দেখলেন যে আমার তিনটে অ্যাকাউন্ট রয়েছে, তার মধ্যে একটি ডিসেবল এবং বাকি দুটো এনেবেল আছে। তো এই সেই ডেবিট অ্যাকাউন্টের এখানে যে অপশানটি রয়েছে তীর রয়েছে ডান দিকে, মানে 3167 লেখা রয়েছে, তার একদম ডান দিকে যে তীর রয়েছে সেখানে ক্লিক করলে আপনি এখানে আপনার বাকি যতগুলো ব্যাংক রয়েছে সেগুলো দেখতে পাবেন। আমার এখানে যেমন অ্যাক্টিভ রয়েছে দুটি ব্যাংক, তাই আমি এখানে ব্যাঙ্ক অফ বরোদা এবং ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে দেখতে পাচ্ছি। আর রিমার্কসে যেমন আগের দিনই বলেছিলাম, রিমার্কসে আপনি টাকাটি কী পারপাসে পাঠাচ্ছেন কিংবা কী জন্য পাঠাচ্ছেন সেটি এখানে লিখবেন। আপনি এখানে যাকে টাকা পাঠাচ্ছেন তাকে যদি আপনি বারবার টাকা পাঠান, মানে আপনার যদি সেটা বারবার টাকা পাঠানোর প্রয়োজন হয়ে থাকে, তাহলে আপনি এখানে অ্যাড টু ফেভারিট অপশানে ক্লিক করতে পারবেন। ক্লিক করলে সেই অ্যাকাউন্টটি আপনার ওই যে ফেভারিট অপশানটি রয়েছে সেখানে চলে যাবে, আপনাকে বারবার অ্যাকাউন্ট ডিটেলস ফিল আপ করতে হবে না। সুতরাং এখানে কনফার্মে ক্লিক করার পর আপনাকে আরেকবার চেক করাবে যে কনফার্ম টু পে, মানে আপনি যাকে পে করছেন এবং তার IBC কোড এবং অ্যাকাউন্ট নাম্বার এখানে দেখে দিয়ে দিবে, আপনি চেক করে নেবেন এবং আপনার কোন অ্যাকাউন্ট থেকে টাকাটি কাটছে সেটিও এখানে দেখাবে। সব কিছু ঠিকঠাক থাকলে আপনি সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর যেমন যথারীতি পিন অপশন আছে সেরকমই একটা পিন অপশন এলো, এখানে আপনি পিন আপনার ইচ্ছামতো পিন দেবেন, যে পিন আপনার রয়েছে দিয়ে এখানে রাইট বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার টাকাটি সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে।
तो ये हलो आपनर भीमेर टाका पाठानोर सिस्टेम। एबार भीमे आरो किछु किछु फीचार्स रयेछे सेगुलो एकबार देखे नी। तो प्रथमे देखते पाच्छेन प्रथमे आछे डोनेट। तो डोनेटर जन्य किछु एखाने अवश्य भीम सम्पर्के किछु एड फैड दे एड एवं भीम सम्पर्के किछु जदि आपनार जाना थाके सेई विषय एखाने किछु न्यूज किंबा आपडेट बोलते पारेन सेगुलो दे। नीचे रयेछे फेवरेट माने आपनि जे फेवरेट लिस्टटि एखाने देखलेन সেই লিস্টকে ওখানে একটু শর্টকাট করে দেওয়া রয়েছে যাতে আপনার টাকা পাঠাতে সুবিধা হয়। তারপর রয়েছে অ্যাপ টু পে। অনেক সময় কোনো ওয়েবসাইটে আপনি পেমেন্ট করতে গেলে ভিম কিংবা ইউপিআই দিয়ে যখন আপনি পেমেন্ট করেন তখন এই অ্যাপ টু পে এই অপশানটির মধ্যে আপনার সেই নোটিফিকেশানটি আসে, সেখানে গিয়ে আপনাকে পেতে ক্লিক করতে হয় দিয়ে পে করতে হয়। তো এই সেকশনটি তার জন্য। নেক্সট রয়েছে ভারত পে বিল পেমেন্ট। এখানে গেলে আপনি দেখতে পাবেন এখানে মোটামুটি সব রকমই বিল পেমেন্ট অপশন ওখানে দেওয়া রয়েছে। ব্রডব্যান্ড, পোস্টপেড, কেবিল, ডিটিএইচ, এডুকেশন ফিস, ইলেকট্রিক, ফাস্ট্যাগ, গ্যাস, এলপিজি, যা যা দরকার এখানে সবই দেওয়া রয়েছে। এবং আপনি এখানে নিজের বিল দিয়ে থাকেন তাহলে আপনার বিলটি ওখানে শো করবে। নেক্সট রয়েছে রিকোয়েস্ট মানি, মানে আপনি কাউকে যদি মানি রিকোয়েস্ট করতে চান তাহলে এই অপশানটির মাধ্যমে মানি রিকোয়েস্ট করতে পারেন। তারপর রয়েছে নিচে প্রোফাইল। প্রোফাইল সেকশনে গেলে আপনি দেখতে পাবেন যে আপনার এখানে যে আপনাদের যে ভিমের যে কিউআর কোড রয়েছে সেটি আছে, নিচে নিচে ইউপিআই আইডি রয়েছে। আমার যেমন এখানে ইউপিআই আইডি দুটো আছে, একটি ফোন নাম্বার দিয়ে একটি নাম দিয়ে। তারপর নিচে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, তারপর ফেভারিট, ম্যান্ডেট, সেটিংস অ্যান্ড আই এম মার্চেন্ট অপশন রয়েছে। তো আপনার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওয়াইজ কিছু কাজে লাগান না। হ্যাঁ, অবশ্যই আপনি যদি কাউকে আপনার কিউআর কোড শেয়ার করতে চান তাহলে এই করে কিংবা ডাউনলোড বাটনে ডাউনলোড করার পর তাকে শেয়ার করতে পারবেন। ট্রানজ্যাকশানে আসি। ট্রানজ্যাকশানে আপনি দেখতে পাবেন যে আপনি কাকে কাকে টাকা পাঠিয়েছেন। যদি কোনো টাকা পেন্ডিং থাকে তাহলে এই মাঝখানে যে ইন প্রোগ্রেস অপশানটি রয়েছে এইখানে দেখাবে। আর যদি মেনুতে বলি, মেনুতে গেলে এখানে অপশান রয়েছে চুজ ল্যাঙ্গুয়েজ, মানে আমি কোন ভাষায় অ্যাপটিকে দেখতে চান। চেঞ্জ সিম, মানে আপনি যে সিম দিয়ে ভিমটি চালাচ্ছেন আপনি ইচ্ছা করলে আপনার অন্য সিম দিয়ে চালাতে পারবেন, মানে ফোনে যে আরটি সিম রয়েছে সেই সিম দিয়ে আপনি এই ভিমকে চালাতে পারবেন। তারপর হচ্ছে জেনারেট কিউআর কোড। কিউআর কোড আপনি কী করতে পারবেন, আপনি কোনো পেমেন্ট নেওয়ার জন্য মানে অ্যাকসেপ্ট করার জন্য আপনি আলাদা করে একটি কিউআর কোড জেনারেট করতে পারবেন। তার কারণ হলো আপনি চান না যে আপনার কিউআর কোড কিংবা ইউপিআই আইডি কেউ জানুক, তার জন্য আপনি এটা ভার্চুয়ালি কিউআর কোড বানাবেন দিয়ে তাকে দেবেন, দিয়ে সেই ব্যক্তিটি সেই কিউআর কোডে পে করবে। এটি হলো জেনারেট কিউআর কোডের কাজ। তারপর রয়েছে পেমেন্ট রিমাইন্ডার, মানে আপনি ধরুন বিল পেমেন্ট করছেন, সেই বিলের ডেট ধরুন চলে এসছে, এগিয়ে এসছে, আপনাকে অটোমেটিক পেমেন্টের যে রিমাইন্ডার দিয়ে দেবে। তারপর এস কমপ্লেন, মানে আপনার যদি কোনো সমস্যা থাকে পেমেন্টের বিষয়ে, মানে কোনো পেমেন্ট আটকে গেছে কিংবা টাকা কেটেছে কিন্তু টাকা যাকে পাঠিয়েছেন তার অ্যাকাউন্টে যায়নি, এই ধরনের কোনো কমপ্লেন থাকলে এই রেজ কমপ্লেনটে গিয়ে আপনি আপনার কমপ্লেন জানাতে পারবেন। তাহলে মোটামুটি জানলাম যে আজকে আমরা যে ভিমের কী কী কাজ রয়েছে না রয়েছে, ভিমের মোটামুটি সমস্ত কাজই আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি ভিম ইউজ করতে আর কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কী বিষয় সংক্রান্ত সমস্যা হচ্ছে, তাহলে আমি সেই মতো আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তাহলে আজকে এই পর্যন্তই রইল। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। নমস্কার।